যে কাপড় পরে বাইরেছেন একটা বোরকা পরে বাইরে তো ভাবে অনেক ভালো লাগতো আপনারে বোরকা পরে বাইরে মুনা এই তো এই তোর কাছে কি আমি জিজ্ঞেস করে বোরকা পরো ভাবি আপনি এই অবস্থায় সবে মাত্র কদিন আপনাদের বিয়ে হলো কি বোরকা টুকরা পরে পর্দা হয়ে যাবেন না কাপড় পরে যাচ্ছেন মানুষ কি বলবে এই রে তুই আমারে জ্ঞান দিতেছিস কি সেজন্য আচ্ছা তুই সব থামো না এই তুমি চুপ করো ও কি বললো আমি বোরকা পরে বের হইনি রাস্তার ভিতরে পর্দা ছিল এই বের এই রে তুই তো ওর না কি রকম দিয়ে বেরছিস দেখছো এখন পর্যন্ত আসার নাম নাই কি তুমি কি নতুন বউ সেজে যাবে নাকি বুঝলাম না আমি এত তাড়াতাড়ি সাজগুজ করে রেডি আর হ্যাঁ তোর ঘরে তুমি বেরে না কি আসবা ও কি পরিমাণ গরম মত লাগবে এত সাজগুজ করার কোনো দরকার নাই চলো তাড়াতাড়ি চলো এটা আমার বাপের বাড়ি দিতেছি তুই বাড়ি যাও একটু ভালোভাবে যাওয়া লাগে না আহা ভালোভাবে যাওয়া লাগে না এই চলো তাড়াতাড়ি আচ্ছা সেটা বুঝলাম কিন্তু তোমার বাপের বাড়ি যাবা তাহলে এইভাবে যাইতেছ তো বোকরা তো বলবা তো বোকরা বলো বোকরা না হ্যাঁ আমার যাইছে আমি তাই করব আমার বাপের বাড়ি যাইতেছি ঠিক আছে তুমি আমার কোনো কাজে বাধা দিবে না কইয়া দিলাম আচ্ছা শুনো এইভাবে যদি মনে করো রাস্তাঘাটে বের হও বোকরা ছাড়া মানুষ দেখলে কি বলবে ছি মানুষ কি বলবে মানে মানুষের কামাই কি আমি খাই নাকি যে মানুষ বলবে এটা আমি শুনতে হইব আমি তোমার কামাই খাই তুমি যা করবে এটা আর তোমার কথা আমি শুনুম না আমার যাইছে আমি তাই করব তুমি এবারে প্যান্ট পরছো শার্ট পরছো চশমা দিছো ঘরে দিছো আমার কিচ্ছু না শাড়ি পরতে দেখো আমার এই বোরকা টুকরা ভালো লাগে না আমি বোরকা পরুম না আমি আর কথা বলি বোরকা তো তোমার মনে করো একটা মানুষের সেবার জন্য একটা মেয়ে মানুষের এটা তো সাজে বুঝলে দেখো এই একবার কথা বলবা না তোমার মন চাইলে তুমি যেই বোরকা পরোগা আমি পরতে পারুম না আমার বোরকা টুকরা ভালো লাগে না কই নি তোমারে কতবার কমু আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে তাই করো আর প্রয়োজন হলে তুমি কাপড় খুলে যাও दाड़ाओ আরে ভাবি না কেমন আছেন ভাবি ভালো আছি ভাবি কই যাইতাছেন কই যাইতাছি এত কই ভুত কাপনা দিম আমি রাস্তায় বইয়া না মানে জিজ্ঞেস করলাম আর কি কই যাইতাছেন এরকম কইরা বাপের বাড়ি যাইতাছি না ভাবি বাপের বাড়ি যাইতাছেন তো ঠিক আছে তো এই যে কাপড় পরে বাইরেছেন একটা বোরকা পরে বাইরে তো ভাবি অনেক ভালো লাগতো আপনারে বোরকা পরে বাইরে মুনা এই তো এই তোর কাছে কি আমি জিজ্ঞেস করে বোরকা পরব আমি কি পরব না পরব এটা কি তোর কাছে জিজ্ঞেস করব আমি তুই এত বড় সাহস তুই আমার উপদেশ দেস এই তোমার বউর উপদেশ দিতেছিস কিছু বলতেছ না কেন ওরে কিন্তু আমি হাত দিয়ে গুটি ভেঙে ফেললাম আর এত বড় সাহস হে তাহলে আমি কত দিন ধরে আমি ভালো কথা বলছি আসলে রাস্তাতে যাইতাছেন পর পুরুষ দেখলে পরে দৃষ্টি খারাপ লাগে এই রে আমি কি বউ তোর না আমি কার বউ তুই আমার কিসের জন্য বলে বসে আছিস তোর একবার মারলাম खराब कर না কি মনে করমু আর ঠিক আছে ভাই তোর একটা গান শুনে তোর মনটা ভালো হয়ে যাবে হ ভাই কোন একটা গান শুনা প্রেমহীন জীবন মিশুরছে আর জনপ্রনাম এই যাচ্ছে এখানে আমি আমার বাবার বাড়ি যেতে লইছি আর এই নিকি করতে চাই লাগা পিরিত জমা দিছো পিরিত বেচারে রে তো অপমান করছে এজন্য আমি একটু সান্তনা দিলাম এটা কি আমার অপরাধ তোমার তো সান্তনা দিবা না কইতে কই নাই কারণ তুমি কি দরদ দিয়ে গেছো মানব দরদ দিয়ে গেছো এই বেড়ে আমারে আটকা তো কত কইছে এর লগে তোমার কিসের পিরিত হ্যাঁ বুঝলাম না আবার গান শুনাইতেছো চলো চলো বলতাছি আল্লাহ রে তুই কি বউ না নাকি হ্যাঁ ভালো কথা কইলাম তারপর
কলার মলার দিয়ে কষ দিই। শ্বশুর বাড়ি যাইতেছি বোন। ভাবি আপনি এই অবস্থায়? সবে মাত্র কদিন আপনাদের বিয়ে হলো, কি বোরকা টুকরা পরে পর্দা হয়ে যাবেন না কাপড় পরে যাচ্ছেন, মানুষ কি বলবে? এই রে তুই আমারে জ্ঞান দিতেছিস কিসের জন্য? আচ্ছা কিসে থামো না, এই তুমি চুপ করো। ও কি বললো? আমি বোরকা পরে বের হইনি রাস্তার ভিতর পর্দা ছিল এই বের। এই রে তুই তো ওর না কি রকম দিয়ে বেরছিস? হ্যাঁ ভাবি রাস্তায় যত দূর যাইবেন ভগল মানুষ আপনারে কইবো সকালবেলা ঘুমে তুলিটা তোর মুখ আমি দেখি না আমি আর কি বলবো, যা বলার কাম তো আমি বাড়ি থেকেই বললাম যে এই সমস্যা হইব। আমি বলছি আমার কথা শুনো নাই কেন? আসার সময় আপনার মেয়েকে অনেকবার বলছিলেন, সে আমাকে যা মনে তাকে মানে অপমান করলো, তারপর রাস্তাঘাটে অনেক মানুষ এই করছে, এখন কি করবো? খুব আদর করে যত্ন করে তোর মানুষ করছি, তোর গায়ে কোনোদিন আমি একটা ফুলের টুক দি নাই, আজকে হাত দিছি। তুই যখন বাপের বাড়িতে থাকস তখন বাপের অধীনে থাকে, আর যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তোমার স্বামীর বাড়িতে গেলে তারা পদ্মাশীল হয়ে থাকতে হয়। কারণ আজকে তুই যে বড় ভুল করছস, এই বড় ভুল আমিও তোর কোনোদিন মাফ করব না। তুই স্বামীর গায়ে হাত দিছস, তোর মায়ও তো কোনোদিন আমার লগে দুর্ব্যবহার করে না, আজকে তুই যে ব্যবহার তোর স্বামীর লগে করছস, ছি ছি ভাই, তোর এই ব্যবহার দেহার আগে আমার মরণ হলো না। স্বামীর ঘর হলো সুখের ঘর, স্বামীর সংসার যদি মন যদি স্বামীর ভাঙিয়া দেয় জীবনে সংসার হবো না। ও গো আমি অনেক ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। তোমার কথার উপর দিয়ে আমি আর একটা কথা বলবো না, কোনোদিন বলুন না, মাফ করে দাও। আমার কাছে মাফ চাও চাইতে আব্বার কাছে মাফ চাও? আব্বা বাবা তুমি আমার মাফ করে দাও, আমি এরকম অন্যায় কোনোদিন করুন না বাবা। ঠিক আছে মা যা।
তোরে মাফ করে দিছি। ওগো আমি না এরপর থেকে প্রত্যেকদিন যদি বাহিরে নামি বাসার বোরকা পরে বেরোবো। এই শাড়ি আমি আর পরব না, সব সময় বোরকা পরে বেরোবো। তো তোমার বোন তুমি যেহেতু বুঝতে পারছো আমিও তোমাকে মাফ করে দিচ্ছি। বাবা চলো এরকম জামাই আর পাবি না, চল 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 তোকে খাওয়া দাওয়া দিই।